এবার আমরা দেখব যে স্ক্রিন সেভারকে কিভাবে মডিফাই করা যায়। দেখুন আমরা এখানে স্ক্রিন সেভারে চলে গিয়ে থ্রি ডি স্ক্রিন সেভার থেকে যে কোনো স্ক্রিন সেভার আমরা সিলেক্ট করলেই আমরা তার ডান পাশে সেটিংস নামে একটি বাটন দেখতে পাচ্ছি। সাপোজ থ্রি ডি টেক্সটে আমরা যে টেক্সটি অ্যানিমেশন হচ্ছে আমরা এই টেক্সটি চেঞ্জ করতে চাই, অন্য কোনো নাম আমরা ব্যবহার করতে চাই, তো এই জন্য আমরা সেটিংসে ক্লিক করব। তো সেটিংস বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তো কাস্টম টেক্সট এখানে সাপোজ আমরা যা রয়েছে এটি মুছে দিয়ে আমরা লিখলাম আলহেরা। আলহেরা লিখে আমরা ইচ্ছা করে এখান থেকে ফর্ম চেঞ্জ করে নিতে পারি এবং এটির যে স্টাইল এখানে স্পিন রয়েছে, রোটেশন টাইপ, এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল রয়েছে আমরা সেগুলো চেঞ্জ করে দিতে পারি। রেজুলেশন আমরা হাই করে দিতে পারি, এতে রেজুলেশন হাই হবে। সাইজ লার্জ রয়েছে, আমরা বড় ছোট করতে পারি এর মাধ্যমে, এবং রোটেশন স্পিড আমরা এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। এবং ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখুন আলহেরা লেখাটি কিন্তু অ্যানিমেট হয়ে আসছে। আমরা প্রিভিউ বাটনে ক্লিক করলে ফুল স্ক্রিন এটি দেখতে পাবো। ঠিক একইভাবে অন্য কোনো যেমন আমরা থ্রি ডি ফ্লাইং অবজেক্টস এটি সিলেক্ট, থ্রি ডি ফ্লাইং অবজেক্টসে আমাদের দেখুন এটা উইন্ডোজের একটি লোগো অ্যানিমেশন হচ্ছে। আমরা যদি চেঞ্জ করতে চাই আমাদের একইভাবে ডান দিকে সেটিংস বাটন ক্লিক করতে হবে এবং এখান থেকে উইন্ডোজ লোগো রয়েছে আমরা এটি চেঞ্জ করে যেমন এক্সপ্লোর যদি সিলেক্ট করি এবং ওকে দিই, এবং ওকে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমরা অ্যানিমেশন হচ্ছে চমৎকার একটি বল এটি এক্সপ্লোর হয়ে যাচ্ছে। তো সেটিংসের স্টাইলে আমরা ইচ্ছে মতো আমাদের পছন্দনীয় যে কোনো স্টাইল চেঞ্জ করে আমরা এবং এখানে রেজুলেশন এবং সাইজ এখান থেকে ডিফাইন করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এভাবে আমরা প্রত্যেকটি স্ক্রিন সেভারের যে সেটিংস রয়েছে এই সেটিংস চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের স্ক্রিন সেভারকে কাস্টমাইজ করে নিতে পারি এবং সবশেষে ওকে বাটনে ক্লিক করলে আমাদের স্ক্রিন সেভারটি সেটিংস হবে এবং এটি আমরা যেই টাইম ডিউরেশন দিয়েছি অর্থাৎ এক মিনিট পর সেই টাইম অনুযায়ী এটি অ্যানিমেশন হবে।